এখন এই যে গাছটি দেখছি এই গাছটি দিয়ে পিপল ট্রি বলা হয়ে থাকে আমাদের ভারতীয় ক্ষেত্রে অশ্বত্থ গাছ বা আমাদের বাংলায় একে পাকুড় গাছও বলা হয়। এই গাছটি বনসাইয়ের কাজ কিছু অংশে করা হয়েছে, এখন একে কিছু শেপিংয়ের কাজ করা হবে। এই যে দেখছেন এই অংশটা কেটে দিতে হবে, এই কারণে কি একটা খোঁচার আকারে বেরিয়ে আছে, যার ফলে ওর সৌন্দর্যটাকে বা ওই যে আমি যে হার্ট এর আকারে গাছটাকে তৈরি করেছি ওই অংশটা দেখা যাচ্ছে না ঠিক, তাই ওই খোঁচা অংশটাকে কেটে বাদ দেওয়া হবে। শুধু তাই নয়, ওই অংশটা বাদ দিলে ওই ওর সঙ্গে যে গাছের ডালটি বেরিয়ে এসছে পরবর্তীকালে এই কাটা অংশে এমনভাবে শেপ হয়ে যাবে যে মনে হবে ওইটা একটাই অংশ এবং ওর মধ্যে যে ডালটা বেরিয়ে এসছে ব্রাঞ্চটা বেরিয়ে এসছে। যাই হোক, আমি যেটা বলছিলাম যে আমাদের এই বনসাইয়ের কাজ একদিনের কাজ নয়, এই কাজটি ধীরে ধীরে করতে হয়। বনসাইয়ের কাজ যেমন গাছটিকে বনসাই করে রাখার জন্য তার বিশেষভাবে মাটি তৈরি করা হয়, সেই রকম বছরে দুবার না পারলেও কমসে কম একবার সেই মাটিটি পরিষ্কার করে ঝেড়ে দিয়ে শিকড়গুলিকে পরিষ্কার করার প্রয়োজন হয়। আবার ওই নতুন ধরনের বনসাই মাটি ওর সঙ্গে মিশিয়ে মাথা দেওয়ার তৈরি করে গোড়ায় দিয়ে দেওয়া হয়। এখন দেখছেন শেপিংয়ের কাজটা কীভাবে করা হচ্ছে। আগে এই হার্টের আকারটা করা হয়েছিল, সেইটাকে আবার আরও মজবুত করে বেঁধে দেওয়া হচ্ছে যাতে দীর্ঘদিন এই বাঁধা অবস্থায় থাকার পর ওইটা একটা মজবুত স্থায়ী অবস্থায় চলে আসে, তারপর হয়তো আর এটা বেঁধে না রাখলেও ওই অবস্থাতেই থেকে যাবে। হ্যাঁ, যেটা বলছিলাম যে বনসাই সয়েল বা মাটি তৈরি একটি বনসাই ট্রির ক্ষেত্রে বনসাই গাছের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশ। এর যে মাটিটি তৈরি করতে হয় এতে প্রায় 40 ভাগ মতো ছোটো ছোটো কাঁকড় বা পাথরের দানা মেশাতে হয়। এই পাথরের দানাগুলি আমরা প্লাস্টার করার জন্য যে বালি ব্যবহার করি, চালার পরে যে ছোটো ছোটো পাথর ভাঙা পাথর কুচি বেরোয় সেগুলোকেও ব্যবহার করা যেতে পারে। এছাড়াও বিভিন্ন জায়গায় লাল কাপড় পাওয়া যায়, ছোটো ছোটো পাথর পাওয়া যায়, সেগুলো ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, এবং সেই সঙ্গে 10 ভাগ বালি তিরিশ ভাগ মতো মাটি এবং 20 ভাগ মতো ভার্মি কম্পোস্ট বা কম্পোস্ট। যাই হোক, দেখুন
আমি উপরের অংশটা কিভাবে একটা গোলাকার বলয় তৈরি করছি, রাউন্ড। এটা যেভাবে চাপ দিয়ে এই রাউন্ডটা তৈরি করা হচ্ছে, আপাত দৃষ্টিতে দেখে মনে হবে যে গাছটি সহ্য করতে পারবে না, কিন্তু মনে রাখবেন যে গাছে দুধের মতো একটা আঠা বের হয় সেই গাছগুলি এই ধরনের জখম প্রচুর সহ্য করতে পারে। তাই এইভাবে গোল করে দেওয়া সত্ত্বেও গাছটি ঠিকঠাক অবস্থায় থাকবে। এটা ওই বলতে পারেন একটা ওই তামার তার দিয়ে বেঁধে দেওয়া হলো, নিচেরটা ময়লা হলো একটা অ্যালুমিনিয়াম তার দিয়ে। এবারে যখন আমি পাতাগুলো তৃপ্ত পাতাগুলো কেটে ফেলে দেব এবং ডগার অংশটা কিছুটা কেটে বাদ দিয়ে দেবো, এর পরবর্তীকালে উপর দিকে যাতে আর লম্বায় আর বৃদ্ধি না হয়, এরপর বিভিন্ন শাখা পোশাখা বেরোবো, সেই শাখা পোশাখা দিয়ে দুটি অংশকে ডগা দুটি কেটে দেওয়া হলো। এরপর ওই কয়েকটা পাতা রাখা হয়েছে আপাতত, তারপর ওখান থেকে শাখা পোশাখা বেরিয়ে আসবে, সেগুলো আবার এই গাছটিকে দুটি মন্দাকারে ছোটো ছোটো সুন্দর তৈরি করবে। যাই হোক, এই কাজ করার জন্য আপনারা দেখলেন বেশ কিছু যন্ত্রপাতি ব্যবহার প্রয়োজন আছে, কিছু কিছু বাজার থেকে পাওয়া যায়, কিছু কিছু নিজের হাতে তৈরি করে নিতে হয়।